ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে জয়তুপুর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে যুবদল। এই বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী তোহিদ শান্তর কাছ থেকে। শান্ত আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, প্রেস ক্লাবের সামনের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত কি তথ্য আছে এবং কি বলছেন আন্দোলনকারীরা আমাদের জানাবেন। এটি আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অর্থাৎ বিএনপির একটি শক্তিশালী অঙ্গ সংগঠন যুবদল, সেই যুবদল আয়োজিত আজকের সমাবেশটি। আপনি জানেন যে এই ঠিক নিকট অতীতেই অর্থাৎ দুই দিন, গত দুই থেকে চার দিনের মধ্যে আরও দুটি সমাবেশ কিন্তু বিএনপির অঙ্গ সংগঠন করে, একটি ছাত্র দলের সংগঠন আর একটি বিএনপির সংগঠন। এবং এই এই দুটি সমাবেশেই যেটি হয় যে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং হামলার ঘটনা ঘটে, যে কারণে আজকের সমাবেশ ঘিরেও কিন্তু বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এর মধ্যে যুবদলের যে নেতা কর্মীরা আছে তারাও বেশ ভালো সংখ্যা নিয়েই তারা এখানে জড়ো হয়েছে এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা জড়ো হয়েছে। তবে আজকের যে সমাবেশটি সেটির একটি গুরুত্বপূর্ণ দিক যে সমাবেশটি অনেক বেশি শৃঙ্খলা মেনে চলছে। তারা বলছেন যেটি যে পুলিশের সঙ্গে তাদের আলোচনা হয়েছে এবং যে কারণে জাতীয় প্রেস ক্লাবের সামনে এর আগের সমাবেশ করলে যে কারণে গাড়ি চলাচল বন্ধ হয়ে যেত, আজকে কিন্তু সেটি হয়নি। একদিকে সমাবেশ চলছে এবং আরেকদিকে গাড়ি চলাচল চালু রয়েছে। আর ঠিক এই মুহূর্তে বিএনপির ভাইস চেয়ারম্যান আমানুল্লাহ আমান কথা বলছেন, এরপরেই বিএনপি মহাসচিব এই সমাবেশের প্রধান অতিথি যিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বক্তব্য দেবেন। 11:30 পর্যন্ত এই সমাবেশের জন্য সময় বরাদ্দ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং সেই 11:30 মধ্যেই এই সমাবেশটি শেষ করতে হবে আমরা এতটাই জেনেছি। এবং যেটি বিএনপি নেতারা জানিয়েছেন, এই সমাবেশের শুরু থেকে এখন পর্যন্ত বিভিন্ন বক্তব্যে সেটি হলো মোস্তাক আহমেদ, লেখক মোস্তাক আহমেদ, যিনি অসুস্থ অবস্থায় কাশিমপুরের কারাগারে মারা গিয়েছেন, এবং আরেকজন সাংবাদিক মুজাক্কির, যিনি নোয়াখালীতে আওয়ামী লীগের দুই গ্রুপের হামলার মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায়, সেই মুজাক্কির এবং মোস্তাক আহমেদ, তাদের যে এরকম অপমৃত্যু, এই মৃত্যুর প্রতিবাদ জানাতে আজকের সমাবেশ জাতীয়তাবাদী যুবদলের। তারা যেটি বলছেন যে কোনোভাবেই হোক এই ডিজিটাল আইন, এই আইনটি বাতিল করা উচিত এবং সেটির থেকে অপপ্রয়োগ থেকেও দূরে থাকতে হবে যে কোনো পক্ষকেই। আমরা ঠিক এই মুহূর্তে বিএনপির যিনি ভাইস চেয়ারম্যান আছেন আমানুল্লাহ আমান তার বক্তব্য দিচ্ছেন, আমরা সেইখানেই মাইক্রোফোনটি দিয়ে দিচ্ছি। সকল নেতা কর্মীর নামে আজকে মিথ্যে মামলা প্রদান করেছে। আমরা আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, আওয়ামী লীগের শেখ হাসিনা, তুমি জনগণকে ভয় পাও বলি